সুধী মণ্ডলী ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, জয় পরাজয় নিয়ে খেলা। জয়ে যেমন আনন্দ, পরাজয়ে তেমনি বেদনা। কিন্তু এই বেদনাকে শক্তিতে রূপান্তরিত করে যারা পরবর্তীতে সাফল্য পায় তারাই শ্রেষ্ঠ। এবার চ্যাম্পিয়নশিপ ট্রফি দেয়া হবে। ছেলেদের মধ্যে চারটি বিষয়ে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাগর। মেয়েদের মধ্যে চারটি বিষয়ে প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেমা। দুজনের পয়েন্ট সমান হয়ে যাওয়াতে দুজনকে যুগ্ম চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হচ্ছে। মাননীয় মন্ত্রী এখন চ্যাম্পিয়নের স্মারক কাপটি তুলে দেবেন। আমি দুই চ্যাম্পিয়নকে অনুরোধ করব, তারাই যেন সিদ্ধান্ত নেয় কাপটিকে গ্রহণ করবে। মাননীয় মন্ত্রী, যদি প্রেমার আপত্তি না থাকে তাহলে আমি প্রস্তাব করতে পারি, কাপটি আমাদের দুজনের পক্ষ থেকে কমন রুমে রক্ষিত হোক। ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের কাছে এই কাপটি আমাদের স্মৃতি হয়ে থাকবে। এটা অতি উত্তম প্রস্তাব, আমার আপত্তির প্রশ্নই উঠে না।